হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মালাই চিকেন বানিয়ে দেখাবো। আর আমি এই মালাই চিকেনটা বানাবো বাড়িতে যে দুধটা আসে রেগুলার, মানে গরুর দুধের মালাই দিয়ে বা গরুর দুধের সর দিয়ে। খুব ইজি পদ্ধতিতে বানাবো, যে কেউ বানাতে পারবে একবার দেখলে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে আধা কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একেবারে জল রাখা যাবে না, জল খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি এখানে দই নিয়েছি, হাফ কাপের থেকে একটু কম হবে বোধহয়। যাই হোক, এটা একেবারে তাজা দই, মানে ফ্রেশ, কালকে বসিয়েছিলাম। খুব বেশি টক দই নিতে যাবেন না, তাজা দই নিলেই ভালো হয়। আর এখানে আমরা ম্যারিনেশনের জন্য দই নিচ্ছি, তো একটুখানি পাউডার মশলা দেব। তো একটুখানি আমি হলুদ গুঁড়ো দিলাম, আর দেব আমি হাফ টিস্পুন ভরে ধনে পাউডার, আর দেব হাফ টিস্পুন ভরে, এটা হচ্ছে রেডিমেড চিকেন মশলা, বাজারে যেটা পাওয়া যায় রেডিমেড চিকেন মশলা, সেটাই আমি নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দইয়ের যে লাম্পসগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে ভেঙে দিতে হবে, দই একেবারেই গুটলি থাকা চলবে না। এখানে আমরা লবণটা দেব না, কারণ লবণ দিলে একেবারে চিকেনের মধ্যে থেকে খুব জল বেরিয়ে আসবে। এই জন্য লবণ ছাড়াই আমরা ম্যারিনেট করে রেখে দেব। হয়ে গেছে দেখুন এখানে। এবার আমরা ঢাকনা লাগিয়ে রেখে দেব, আর বাকি কাজগুলো করে নেব ততক্ষণে। একটা কড়াই বসিয়েছি আমি ইন্ডাকশানে, একটুখানি তেল দিলাম। এখন আমাদের বেশি তেল দেওয়ার দরকার নেই, আমরা এখন শুধুমাত্র পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এখানে দুটো পেঁয়াজ রেখেছি, কেটে স্লাইস করে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমরা হালকা বাদামি করে ভেজে নেব। খুব ভালোভাবে যদি ট্রান্সপারেন্ট কালার হয়ে যায় তাহলেও চলবে, বাদামি করতে হবে না। তো দেখুন বন্ধুরা, ট্রান্সপারেন্ট হওয়ার পরও বাদামি হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব, আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমরা পিষে নেব, বেটে নেব। অন্যান্য মশলাগুলো, মানে আদা রসুন এসব কিছুই আমি ভাজছি না, আপনি চাইলে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এতটা জরুরি নয়। তো আমি এখানে ছোট্ট একটা মিক্সার জার নিয়েছি, পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। আর এর সাথে নিচ্ছি আমি কিছু নারকেল, একেবারে অল্প একটু। এটা তাজা নারকেল, আপনি চাইলে শুকনো নারকেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো আদা আছে এখানে, আর কিছু রসুনের কোয়া আছে। এখানে মোটামুটি 15-16 কলির মতো রসুন হবে। আর একটা আমি মিডিয়াম থেকে একটু বড় সাইজের টমেটো নিয়েছি, রাফলি কেটে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দেব কিছুটা প্যাপরিকা, 4টে প্যাপরিকা, মানে কাশ্মীরি লাল লঙ্কা। এটা আমি ব্রাইট কালারের জন্য নিচ্ছি, আপনি চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা প্যাপরিকা পাউডারও পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারেন। তো এবার আমরা ঢাকনা লাগিয়ে পিষে নেব। আমি শুরুতেই পানি দিচ্ছি না, তারপরে একটুখানি ঘুরিয়ে পরে অল্প অল্প করে পানি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু পেস্টটা ভালো হবে না। আর অল্প অল্প করে জল দিয়ে ঘোরাতে থাকবেন। এবার দেখুন, সেই কড়াইয়ে আমি চলে এসেছি। এবার আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ তেল আর 1 চামচ ঘি। বড় চামচের 1 চামচ তেল নিয়েছি, আর খাওয়ার চামচের 1 চামচ আমি ঘি নিয়েছি। পুরোটা তেলও দেওয়া যায়, পুরোটা ঘিও দেওয়া যায়, সর্ষের তেলও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তেলটা আমি ভালোভাবে গরম হতে দিচ্ছি, তারপরে আমি দিচ্ছি এখানে 1/2 টিস্পুন জিরে। এখানে আমি বেশি তেল ঘি দিইনি, কারণ আমরা মালাই ব্যবহার করব, আর মালাই থেকে খুব বেশি ঘি আমরা পেয়ে যাব। তো জিরে ভালো করে ফুটে গেছে, এখন আমি এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব, একটু নেড়ে নেব যাতে নিচে থেকে পুড়ে না যায় হঠাৎ করে। হিটটা একেবারে মিডিয়াম থেকে লোতে রেখেছি, মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি। আর এখন আমরা অল্প কিছু পাউডার মশলা ব্যবহার করব। তো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি, আর দিয়ে দেব গরম মশলা, 1/2 টিস্পুনের থেকেও কম আমি এখানে গরম মশলা দিচ্ছি। আর একেবারে লাস্টে একটুখানি গরম মশলা আমি আবারও ব্যবহার করব। তো লাস্টে ব্যবহার করলে খুব ভালো সুগন্ধ আসে, তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যথেষ্ট ড্রাই মনে হচ্ছে, তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম। আর এখনও কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, তো এখন আমি ঢেকে দেওয়ার আগে লবণটা দিয়ে দেব। আমরা কিন্তু ম্যারিনেশনের সময় লবণটা দিইনি, তো সেই হিসাবে এখানে আমাদের পুরো লবণটা দিতে হবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেব। হিট মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি করে রান্না করব, যতক্ষণ নাকি মশলার যেটা জল আছে সেটা ভালো করে শুকিয়ে না যাচ্ছে।
দেখুন বন্ধুরা, মশলা যথেষ্ট ড্রাই হয়ে গেছে আর একেবারে কিনারা দিয়ে অল্প অল্প তেল দেখা যাচ্ছে। এমনিতে তেল আমরা খুব বেশি দিইনি, একটুখানি তেল দিয়েছি, তো বেশি তো দেখা যাবে না, তারপরও একটুখানি তেল সাইড দিয়ে দেখা যাবে। তো এবার আমরা দিয়ে দেব মালাই। এটা আমি 3-4 দিন ধরে 1 লিটার দুধের মালাই সংরক্ষণ করেছি, বা দুধের সর বলতে পারেন, যাই হোক। তো এটা গরুর দুধের মালাই, যে দুধটা রেগুলারলি বাড়িতে আসে সেখান থেকে আমি স্টোর করেছি। আর এটা ফ্রোজেন নয়, আপনারা যদি ফ্রোজেন হয় তাহলে প্রথমে এটা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসুন, তারপরে ইউজ করুন। আর খুব ফেটিয়ে দেওয়ার দরকার নেই, বিট করার দরকার নেই, এমনিতেও দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম, হাফ কাপের থেকে একটু বেশি হবে আর কি। মিশিয়ে নেব। আর মালাই অ্যাড করার পরে আমাদের খুব বেশি দেরি করার কোনো দরকার নেই, আমরা সঙ্গে সঙ্গে চিকেনটাও দিয়ে দেব। তো একসঙ্গে চিকেনও রান্না হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে, আর মালাইয়ের মধ্যে থেকে ঘিও বেরিয়ে আসবে। দেখুন, ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবার হিটকে এবার মিডিয়ামে রাখবো, একেবারে কম রাখার দরকার নেই, মিডিয়ামে হিট রাখবো আর ঢেকে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে নাড়িয়ে দেব আর চেক করব, চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর সেই জলটাকেও শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, কিছুক্ষণ পরে আমি চেক করার জন্য ঢাকনাটা খুলেছি, যথেষ্ট জল বেরিয়ে এসেছে, আপনি দেখতেই পাচ্ছেন। এরকম করে আমরা নাড়িয়ে দেব, চেক করব, আবার ঢেকে দেব। তো চলুন অপেক্ষা করি। দেখুন বন্ধুরা, এখন কিন্তু মশলা একেবারে শুকিয়েই গেছে প্রায়, আর দেখুন যথেষ্ট ঘি উপর দিয়ে দেখা যাচ্ছে, মালাই থেকে ঘি বেরিয়ে এসছে। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই অবস্থায় কিন্তু ঠান্ডা জল দিতে যাবেন না, না দেওয়াই ভালো, গরম জল দিলে টেক্সচারটা খুব সুন্দর দেখতে লাগে, খুব টেম্পটিং লাগে দেখতে। তো আমি এখানে 2 থেকে 2.5 কাপ মতো জল দেব, আপনি নিজের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মালাই চিকেন কিন্তু খুব পাতলা গ্রেভিতে ভালো লাগে না, একটু গাঢ় গাঢ় থাকলেই ভালো লাগে। আরও একটু জল দিয়ে দিচ্ছি আমি। তো এবার ঢেকে দেব, কিন্তু ঢেকে দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেব একটুখানি কসুরি মেথি, 1/2 টিস্পুনের মতো কসুরি মেথি আমি ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর আমি এখানে নেব একটুখানি ফ্রেশ ধনে পাতা, অল্প একটু আমি এখন দিচ্ছি আর একটু আমি পরে দেব একেবারে লাস্টে, যাতে তাজা সুগন্ধটা পাওয়া যায়। আর আমি দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের থেকেও কম হবে একটুখানি চিনি, এটা দই এবং টমেটোর যে টক স্বাদটা সেটা ব্যালেন্স করবে এবং স্বাদেও যথেষ্ট বদল আসে, খুব ভালো লাগে খেতে। তবে যদি ঘরে কোনো ডায়াবেটিসের পেশেন্ট থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঢেকে দিচ্ছি, 10 থেকে 15 মিনিট রান্না করব। দেখুন 15 মিনিট পরে এই হচ্ছে আমাদের মালাইকারির টেক্সচার, এটা মোটামুটি তৈরি হয়ে গেছে প্রায়। তো নামানোর আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো, যেটা আমি আগেই বলেছিলাম, 1/2 টিস্পুনের থেকে কম একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর যেটুকু রেখেছিলাম আমি ধনে পাতা, সেটুকু এখন আমি দিয়ে দেবো। গ্রেভির কনসিস্টেন্সি একেবারে আমার পছন্দ মতোই আছে, আর যখন ঠান্ডা হবে তখন আরও একটু গাঢ় হবে, তো এটা একেবারে ঠিক আছে। এবার আমি হিট বন্ধ করে দেব, হিট বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব, রেস্টে রেখে দেব। তাহলে কি হবে, দেখতে খুবই টেম্পটিং লাগবে, পুরো তেলটা বা পুরো ঘিটা একেবারে ওপরে চলে আসবে। চলুন তাহলে 10-15 মিনিট পরে সার্ভ করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, সার্ভ করার পরে এই হচ্ছে টেক্সচার, আপনি দেখে বুঝতেই পারছেন এতটা টেম্পটিং দেখতেই লাগছে, আর খেতে কতটা টেস্টি হয়েছে, কতটা ডিলিশিয়াস হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। আর এটা যে কোনো কিছুর সঙ্গে, মানে সাদা ভাত, রুটি, চাপাতি, পরোটা, ফ্রাইড রাইস, জিরা রাইস, নান, যে কোনো কিছুর সঙ্গে আপনি এনজয় করতে পারেন, এটা খুবই ডিলিশিয়াস লাগে খেতে। রেসিপি অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, বাই বাই।